আজকে ঈদ এবং বাংলাদেশ ঠিক এই মুহূর্তে খুব খারাপ একটা সময় পার করছে তবে এখনকার কিছু মানুষের জন্য মনে হয় না এই করোনা খুব ভয়ঙ্কর ধরনের রোগ এখনও আতশবাজি ফুটছে বিভিন্ন জায়গাতে আপনি একটাবার চিন্তা করছেন না এই আতসবাজি ফোটানোর সময় যে আপনার পাশের বিল্ডিংই বা আপনার বিল্ডিংই একজন করোনা রোগী থাকতে পারে তাদের ঈদের অবস্থা কী তাদের মানসিক অবস্থা কী এইটুক কমন সেন্স আপনাদের মধ্যে এখনও কারো কারো জন্মায়নি এখনও কান পাতলে শোনা যায় ঠুসঠাস এই পটকার আওয়াজ এই আওয়াজ কিন্তু আপনার জন্য আনন্দের হলো এক একটা মানুষের জন্য এক একটা বোমের আওয়াজ মনে হয় বোম ব্লাস্ট করছে মানুষের অনুভূতি ইমোজির মতো হয়ে গেছে আপনি ফেসবুকের একটা নিউজ ফিড আপনি ঘোরাচ্ছেন আপনি দেখছেন যে একজনের বাবা মারা গেছেন আপনি সেখানটা স্যাড রিয়াক্ট দিলেন তার ঠিক নিচেই দুই এক সেকেন্ডের মধ্যে আপনার চোখে একটা মজার কিছু পড়ল আপনি হাহা রিয়াক্ট দিচ্ছেন সুতরাং যদি আপনার কষ্ট ওই রকম লাগে দুই সেকেন্ডের মধ্যে আপনার কষ্ট শেষ হয়ে গেল এবং দুই সেকেন্ড পরেই আপনি হাহা দিচ্ছেন আবার কোনো একটা মেয়ে বা ছেলে লিখেছে তার ব্রেক আপ হয়ে গেছে তাকে একটা কেয়ার রিয়াকশান দিচ্ছেন ব্যাপারটা আসলে এখন রিয়াকশনের মধ্যে চলে গেছে ইমোজি রিয়াকশন আমরা এখন সেই সময়টা পার করছি তবে এতটুকু মূল্যবোধ থাকা উচিত যে আপনার বিল্ডিংয়েই বা আপনার পাশের বিল্ডিংয়ে কিন্তু একজন করোনা আক্রান্ত রোগী থাকতে পারে তাদের ইট তো মাটি তাদের পরিবারের সবার ইদি মাটি কিন্তু এতটুকু চিন্তা আপনাদের নেই একটা বছর একটা ইদে একটু কষ্ট করলে আপনার কি খুব ক্ষতি হয়ে যাবে এই পটকা ফুটিয়ে আপনার কী লাভটা হচ্ছে খুব একটা পৈশাচিক আনন্দ পাচ্ছেন তাই তো কিন্তু যদি এটা কোনোভাবেই আপনি একটু সংযত হন একটু চিন্তা করেন পারিপার্শ্বিক অবস্থা করোনা কিন্তু বিশ্বব্যাপী শুধুমাত্র বাংলাদেশের মধ্যে না বিশ্বব্যাপী একটা মহামারী রোগ একটা মহামারী ভাইরাস সেখানে আমাদের উচিত ন্যূনতম হলো মানুষের প্রতি মানুষের যে মমত্ববোধ ভ্রাতৃত্ববোধ এগুলো আমাদের বজায় রাখা কিন্তু আমরা সেটা কই রাখলাম গতকাল সন্ধ্যে থেকে ঢাকার আকাশে পটকা ফুটছে আজকে রাত পর্যন্ত সেই পটকার আওয়াজ এখনও পাচ্ছেন আপনারা আপনার যদি অন্যের প্রতি এতটুকু খারাপ লাগা কাজ না করে আপনি কিন্তু আপনার বিপদে কাউকে পাবেন না আপনার বিপদেও কিন্তু মানুষ হাসবে প্রচুর হাসবে অট্ট হাসি দিয়ে হাসবে বিকজ সব কিছুর একটা রিয়াকশন থাকে আপনি মানুষের পাশে সহায়তা করতে পারছেন না কিন্তু আপনার দরকার নেই তো পটকা ফুটে আনন্দ উদযাপন করার এটা কোনো আনন্দ না বাংলাদেশ খুব খারাপ একটা সময় পার করছে আপনার উচিত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের প্রতি সহমর্মিতার জায়গায় রেখে তাকে সাপোর্ট করা মেন্টালি সাপোর্ট করা আপনাদের এখন রিয়াকশনগুলো শুধু ফেসবুকের মধ্যে হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আপনি একটা স্ট্যাটাস শেয়ার করেন আপনার খুব খারাপ লাগছে এবার ঈদটা অনেকের ঈদ মাটি হয়ে গেছে অনেকের কয়েকদিন আগেই একটা ঝড় গেল সেখানে উপকূলীয় অঞ্চলের যে মানুষরা রয়েছে তাদের ঈদ তো মাটি এতটুকু যদি কমন সেন্স আপনার মধ্যে গ্রো না করে আসলে আমরা কেমন মানুষ আমরা কে মানুষ হতে পেরেছি নাকি আমাদের মনুষ্যত্ব বোধ আস্তে আস্তে তলান্তি পড়ে যাচ্ছে প্রশ্ন আপনাদের কাছে আশা করি উত্তর দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে